হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটাও একটা ডেইলি ব্লগ। তো সকাল সকাল আমরা ছাদে চলে এসেছি। আম্মু আজকে আম্মুর শাড়িগুলো ছাদে রোদ দিবে, যার কারণে এখন চাদরের উপর আম্মু শাড়িগুলোকে রোদ দেওয়ার জন্য রেখে দিচ্ছে। আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। কিছু শাড়ি কিন্তু আমরা চাদরে রোদ দিয়েছি, চাদরের উপরে আর কি, আর কিছু শাড়ি কিন্তু ঝুলিয়ে রোদ দেওয়া হয়েছে। তো এই তো মোটামুটি সবগুলো শাড়ি কিন্তু রোদে দেওয়া কমপ্লিট। তো ছাদ থেকে আসার পর এখন আমাদের বাসায় সিঙ্গারা সমুচা আনা হয়েছিল, তো এখন আমরা এগুলোকে প্লেটে নিচ্ছি। তো এই তো এখন আমরা সবাই একটু টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়াটা শেষ হলেই কিন্তু আমরা আবার একটু রেডি হব। আজকে আমাদের একটা দাওয়াত আছে, তো আপনাদের সাথে শেয়ার করি আজকে আমরা কি ড্রেস পরছি। তো মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি, তো মোটামুটি লাইট একটা মেকওভার করব। তো আপনাদেরকে ফুল আমাদের লুকটা দেখাচ্ছি। তো আমরা কিন্তু দাওয়াতে চলে এসেছি, আমাদের বাসা থেকে অনেক কাছাকাছি দাওয়াতটা ছিল। এই তো খাবারও কিন্তু সার্ভ করা শুরু হয়ে গেছে, তো আপনাদের সাথে একটু সবকিছু শেয়ার করছি। আমরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, তো এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তো দাওয়াতের খাবারের মধ্যে ফ্রাই থেকে মোটামুটি রোস্টটাই বেশি মজা ছিল। এখন গরু মাংসটা ট্রাই করছি। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে, এখন জর্দাটা আমরা একটু নিলাম। তো এই তো আমাদের দাওয়াত খাওয়া কিন্তু শেষ, এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর বাসায় আসার একটু পরেই আমাদের একটা ডেলিভারি আসলো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি দুটা টি শার্ট অর্ডার করেছিলাম, তো আপনাদেরকে একটু দেখাই টি শার্টগুলো। আর আমার ছোট ভাইয়ের দুটা ডেলিভারি এসেছিল, ওর জন্য আমরা শীতের কিছু ড্রেস কিনেছিলাম, তো এগুলো মূলত হুডি সেট। তো আপনাদেরকে একটু দেখাই কেমন হয়েছে। তো এই তো বিকেল দিকে একটু রান্না করতে চলে আসলাম, তো ভাবলাম বিকেলে কি খাওয়া যায়। তো এখানে আমরা রান্না করছি স্প্যাগেটি, তো আপনাদের সাথে একটু শর্টকাট রেসিপি আকারে শেয়ার করছি। তো প্রথমে এখানে চিকেনগুলোকে আমরা ভেজে নিচ্ছি স্প্যাগেটিতে দেওয়ার জন্য। তো চিকেনগুলোকে ভাজা হলে এখানে আমরা আবারও তেল দিয়ে একটু ডিমটাকে ভেজে নিচ্ছি। আমরা ডিমটাকেও আলাদা করেই ভেজে নিচ্ছি। তো এই তো ডিমটা ভাজা হলে এখন আবার একটু তেল দিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর আমরা যে মাশরুম আর সসেজগুলো ইউজ করব সেগুলোকেও দিয়ে দিলাম। এখন সবগুলোকে হালকাভাবে একটু ভেজে নিব। তো আমরা ভিডিওতে একটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু আমরা সয়া সস অ্যান্ড টমেটো সসও ইউজ করেছিলাম। তো হালকা ভাজা হওয়ার পরই কিন্তু সসগুলোকে আমরা ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন সসটা ইউজ করার পর আমরা একটু আবারও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরই কিন্তু এখন আমরা চিকেনগুলোকে দিয়ে দিব।
চিকেন গুলোর সাথে সাথে কিন্তু আমরা ডিম গুলোকেও দিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু স্প্যাগেটি এন্ড পাস্তা দুটো একসাথেই কিন্তু রান্না করেছিলাম মিক্সড করে। তো এই তো এখন আমাদের রান্না প্রায় শেষের দিকে, এখন সবগুলোকে সুন্দরভাবে মেশালেই কিন্তু আমাদের স্প্যাগেটিটা একদম রেডি হয়ে যাবে। তো এই তো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন আমরা স্প্যাগেটিটা সার্ভ করব, দেন আমরা ছাদে যাব। আজকে আমরা ছাদে গিয়ে স্প্যাগেটিটা সবাই মিলে খাবো। তো অনেকদিন ধরে ছাদে যাওয়া হয় না, যার কারণে ভাবলাম স্প্যাগেটি যেহেতু রান্না করেছি আমরা ছাদে গিয়েই খাই। তো এই তো এখন আমরা সবাই মিলে স্প্যাগেটিটা খাবো আর আপনাদের সাথে বিকেলের ওয়েদারটা একটু শেয়ার করছি। তো আজকের ব্লগটা কিন্তু একটু র্যান্ডম ব্লগ হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।